এখন বাজে ভোর 3:48। চাঁদ মামাকে কি দারুণই না লাগছে। তো চলো আমরাও বেরিয়ে পড়ি এই চাঁদ মামার হাত ধরে। তো বেরিয়ে তো যাচ্ছি, এখন বাজে 3:59, মোটামুটি 4:00। কি ভাবছো, দেবলিনা লং ড্রাইভে যাচ্ছে? একদমই নয়, আমরা যাচ্ছি মার্কেটে, ফিশ মার্কেটে। এটা হচ্ছে কুবন পার্কের দিকে, মাছের আড়ত বলা যায় এক কথায়। তো আমরা যারা মাছ প্রেমী, তাদের তো মাছ খাওয়ার একটা ক্রেভিং থাকেই থাকে। আর সেটা যদি পাওয়া যায় একটু কম দামে, তাহলে কেনই বা ছাড়বো। তো বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে। কুবন পার্কের এই ফিশ মার্কেটের আজকে আমি কোনো বর্ণনা দেব না, কারণ অলরেডি আমার কাছে এই ভিডিওটা বানানো রয়েছে। এই মার্কেটটা কটায় খোলে, বাড়ি থেকে কটায় বেরোলে সুবিধা হয়, কত বা মাছের দাম, ওখানে সবটা দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমাদের যদি কোনো উপকারে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো, আমরা তো বেরিয়ে পড়েছি। আগের বার আমরা গেছিলাম ভোর 5:00 বেরিয়েছিলাম, আজকে 1 ঘন্টা আগে বেরিয়েছি 4:00 সময়। কারণ আগের বার ওখানকার দাদারা বলেছিলেন যে যত আগে আসবে তত ভালো মাছ পাবে, মার্কেটটা খোলে ভোর 4:00। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা চলে এসেছি এই মার্কেটটা, তোমরা আগেও দেখেছো, মামুনি পাপা যখন এসেছিলো তখন আমরা এই মার্কেটে এসলাম, সেই দিনই ভোরবেলাতে। তো আবারও এসে গেছি, এবার একটু তাড়াতাড়ি এসেছি, আগেরবার একটু লেটে এসেছিলাম, বলেছিল সব মাছ টাছ বেরিয়ে গেছিলো। তো ভেটকি পমফ্রেট পেয়েছিলাম সেই রকম না, মানে বাছাই করে তো নিয়েই গেছিলো যেগুলো এখানে বিক্রি হয়। তো আমরা আজকে আড়তে এসেছি, হ্যাঁ চা খাবো একটু ঠান্ডা, মানে গায়ে দেখতে পাচ্ছ জ্যাকেট, ও তো দুটো চাপিয়েছে, নিচে একটা জ্যাকেট, তারপরে উইন্ডচিটার, তো আমি একটাই পরে এসেছি যেহেতু আমি পেছনে গার্ডে ছিলাম ওর, তাই জন্যে। তো চলো চাটা খেয়ে ভেতরে ঢুকবো, জানি না মার্কেট এখনো খুলেছে কিনা, যদিও 4:00 থেকে খুলে যায়। আমার বাড়ি থেকে মার্কেটের দূরত্ব ঠিক 20 মিনিট, কিন্তু আমরা এসেছি 30 মিনিটে। যেহেতু ভোরবেলা, যত স্কুটি তাড়াতাড়ি চালাবে তত হাওয়া লাগবে, তাই আমরা আস্তে ধীরে চালিয়ে এসেছি, কোনো তাড়াহুড়ো ছিল না। মার্কেট 4:00 খোলে বলে ঠিক কথাই, কিন্তু ওই যে যারা মাছপত্র এখান থেকে নিয়ে যায় তাদেরকে আগে ছাড়ে, তারপর এরা মাছ নিয়ে বসে। আজকে হরেক রকম মাছ ছিল, ইলিশ, কাঁকড়া, ভেটকি সব রকম পেয়েছি আমরা, আমাদের মন মতো মাছ পেয়েছি। তো চলো এইবার বাড়ি ফিরবো। এখন বাজে পাক্কা 5:30, আমাদের হয়ে গেছে। এই যে রাখা রয়েছে আমাদের থলি, নিয়েছে অনেক কিছু, কাঁকড়া নেওয়া হয়েছে, মানে এখানে ছিটছিট কাঁকড়াগুলো পাওয়া যায়, বাট আমরা কলকাতার কাঁকড়াটা পেয়ে গেছি আজকে। কলকাতার কাঁকড়াটা নেওয়া হয়েছে, ওটা কতটা নিয়েছো? 500 গ্রাম মতো, 500 গ্রাম মতো নেওয়া হয়েছে, সবই মোটামুটি 500 করেই নিয়েছি আমরা। একটা ইলিশ নেওয়া হয়েছে, সেটাও ওই 550 মতো ওজন হয়েছে। তারপরে একটা ভেটকি নেওয়া হয়েছে, সেটা 1 কেজি 200 গ্রাম, শুধু ওটাই হয়েছে, আর ফিলে করে নেওয়া হয়েছে। তো আর কি নিলাম, চিংড়ি নেওয়া হয়েছে, বাগদা চিংড়ি, ব্যাস এই নেওয়া হয়েছে আর কি। আর দুটো সার্ডিন মাছ নেওয়া হয়েছে, আমাদের কলকাতায় ছাল ছাড়িয়ে নিয়ে খেতে হয়, তোমরা মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, গিয়ে দেখাবো ফোনে, নয়তো কাটাকাটিও করতে হবে। 5:30 বেজে গেছে, আমি চেষ্টা করব বাড়ি তাড়াতাড়ি যাওয়ার, আর তাড়াতাড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়ার, যাতে গাড়ি আসার আগে, মানে নোংরার গাড়ি নিতে আসার আগে, যাতে আমি সব কিছু পরিষ্কার করে ফেলতে পারি। যাই না পারবো কিনা, কারণ এখন ইনি বলছেন ভিজেনেটের সামনে কোথায় এক ধোসার দোকান আছে, সেখানে যাবে এখন খেতে, তার পর বাড়ি যাবে। তো চলো দেখি কতটা কি হয়। আগেরবার এই টাইমে এসে পৌঁছেছিলাম 5:30 নাগাদ, তো এইবার আগে আগে আসতে পেরেছি। তবে ইলিশ টিলিশ আমাদেরকে বলেছিল, তোমরা যদি 4:30 নাগাদ আসতে পারো তাহলে ইলিশ পাবে, তো এবার তাই এসেছিলাম, আর নাহলে বেরিয়ে যায় পুরো। তো এবার এসেও ছিলাম, পেয়েওছি, আর অনেকটা কম দামে পেয়েছি, মোটামুটি ধরো 250 টাকা কেজিতে কম পেয়েছি ওখানকার থেকে আর কি, মানে ওই ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকি দোকানের থেকে আর কি। তো চলো আর বক বক করবো না, এবার আগে যাই। আমরা এই দোকানটা থেকে মাসালা ধোসা খেলাম, আর এই যে দেখো এগুলো এখন নতুন ইউলো বার করেছে, এর আগেরটা ছিল নীল ভার্সন, এই ভার্সনটা বেশ সুন্দর বার করেছে, আগেরটার থেকে অনেক বেশি স্মার্ট দেখতে আর সুন্দরও বটে। তো ও খাচ্ছে চা 1 কাপ খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। এখন বাজে 6:56, এই সবে ঢুকলাম, আর হেলমেট পরতে পরতে আমার চুলের আর কিছু থাকে না, বেনুনি করলে বিশেষ করে, আর আমি বেনুনি করে যাওয়ারই চেষ্টা করি, কারণ চুলুল না প্রচণ্ড ওড়ে ওই জন্য। তো যাই হোক, 7:30-8:15 ধরে চলছি আর কি, যে ময়লা নিতে আসবে, গাড়ি নিতে আসবে। তো চলো আমি 7:45-8:30 ধরেই চলবো, যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আর কি। তো বড় চিংড়ি এনেছে, ওটা খোলস খোলস ছাড়ানোর এমন কিছু হ্যাপা হবে না, ইলিশ মাছটা কাটতে হবে,
আর তো তেমন কিছু নেই, মানে মাছ কাটতে হবে, কাতলা মাছটাও পিস করতে হবে, সবটাই করতে হবে আর কি। পিস এখানে এমন করে না যে কি আর বলবো। তো তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, যেহেতু তাড়াহুড়ো রয়েছে, একে একে যখন খাবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মাছগুলোর দাম অনেকটাই কম এখানের থেকে, বুঝতেই পারছো যে তো আড়ত টাইপ। তবে হ্যাবক কিছু মানে আরো কম পেতাম যদি অনেকগুলো করে আনা হয়, কিন্তু অনেকগুলো তো আনার নেই আর কি, তাই জন্য হ্যাবক কম পাই না কিন্তু অনেকটা কম। যেরকম আমরা 320 টাকা করে ভেটকি মাছ এনেছি, যেটা এখানে 550 টাকা, 650 টাকা কেজি, 650 টাকা কেজি, আর আমরা এনেছি 320 টাকা কেজি, তা বুঝতেই পারছো। তো এইরকমই আর কি। তো চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে আমি আমার কাজটা সেরে নিই। এখন বাজে 8টা 5, তো এই জাস্ট গাড়ি এলো আর আমরাও ডাস্টবিন ডাস্টবিন ওখানে ফেলে দিয়ে নিয়ে তারপর এলাম। কি সব ভুলভাল বলছি আর কি, সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারছি না, কারণ এবার পেয়েছে ঘুম সারা রাত জেগে, এভাবে আর পারা যাচ্ছে না। তো এবার একটু ঘুমিয়ে নি, সমস্ত কাজ হয়ে গেছে, মাছ ফাছ কেটে নিয়ে আমি 5 মিনিট থেকে 7 মিনিট অপেক্ষা করেছি, তো চলে এসছে। অপেক্ষাও করতে হয়নি, আমি গাছে জল দিচ্ছিলাম, তো চলে এসছে ততক্ষণে। ঠিক কথা মনে করেছে, আমি তো সব গাছে জলও দেওয়া হয়নি, যাই সব গাছে একটু জল দিয়ে এসে তারপর শোবো। 8টা 5 বাজে, মোটামুটি 12টার দিকে উঠলেই হবে, কারণ আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েই গেছিলাম, কারণ বাসি ঘরে বেরোতে নেই বলেছি আগে, তো ওই জন্য ঘরটা ঝাঁট দিয়ে যাওয়া হয়েছে। শুধু ঘরটা মুছবো উঠে, আর রান্নাটা করবো, ইলিশ মাছ করবো আজকে। তো দেখি, প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করবো, দেখি কাঁচা কুমড়োটা আগেরটার একটুখানি রয়েছে মনে হচ্ছে, আমি বেগুনের থেকেও কুমড়ো দিয়ে বেশি ভালো খাই। আর প্রথম দিনই যেহেতু আজকে মাছটা এনেছি, তো আজকে একটু ঝোল খেয়ে নিই, পরের গুলো সর্ষে বাটা দিয়ে হবে ক্ষণে। তো হেই আর কি, প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে, তো যাই আগে জলটা দিয়ে আসি, একেবারে ঘুম টুম দিয়ে উঠে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। কতটা এখন ঘুম হবে জানি না, কারণ চারদিকে গাড়ি, কথাবার্তা, আলো আসবে, সবই হবে, চেষ্টা করবো একটু ঘুমিয়ে নেওয়ার, রেস্ট তো হবে একটু। বাজে 12টা 12টার থেকে একটু বেশি, আমি 12টাতে উঠে এলাম, জাস্ট 12টা 12 বাজে এখন। তো আজকে যেহেতু স্যাটারডে, তাড়া নেই, ধোসা তো খাওয়াই হয়েছিল সকালে, তো আমার শরীরটা একটু ডাউন হয়ে পড়েছে, আমার ঘুম হয়নি, সকালবেলা বেরিয়েছি, তারপরে এসে অতগুলো মাছ কাটাকাটি, বাছাবাছি, ধোয়া, তারপরে 8টার দিকে ঘুমিয়ে পড়া, তারপর 10টার সময় আমার দিদি ফোন করলো, তো পিসির মেয়ে আর কি, তো তখন জাগলাম আবার, তো সেই জাগা, আর তারপরেও 2 ঘন্টা এদিক ওদিক করে শুয়েছিলাম, যেহেতু ঘর চার দেওয়া রয়েছে, তো ঘর মোছা রয়েছে, তো এইসব নিয়ে তো চাপ নেই, তো অসুবিধা নেই, না ঘর মোছা নেই, কি বললাম, ঘর ছাদ দেওয়া রয়েছে, এখনো মনে হচ্ছে ঘুমের ঘোরে রয়েছে, তো ঘর ছাদ দেওয়া রয়েছে, ঘরটা শুধু মুছতে হবে, তো আমি রান্না বসিয়ে করে নিতে পারবো, সে অসুবিধা নেই। আজকে দুপুরের জন্য মাছের একটু ইলিশ মাছটা করব, তো ইলিশ মাছের 2 পিস নিয়েছি, আর মাছের লুকাটা ভাজবো, আর এখানে ও কাঁকড়াটা বেছে দিয়েছে, কাঁকড়াটা কিন্তু ওই কেটেছে, আমি কাটিনি, কাঁকড়া আমি কাটতে পারি না, আমি খাওয়াই শিখেছি, 2 একবার আমার বাড়িতে খেয়েছিলাম, তো তাও দিয়েছিল, আর এখানে মানে শ্বশুরবাড়িতে এসে মামনি করেছে, তো কাঁকড়া আমি ওখান থেকে খাওয়া শিখেছি, কাঁকড়া আমি খেতে ভালোবাসি, বাট কাটতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতে রান্না হতো না, তাই জন্য মাকে কখনো কাটতে দেখিনি আর কি, সবটাই দেখে দেখে শেখা, তো ওই আর কি। তো ইলিশ মাছটাকে আজকে একটু দেখি, কাঁচা যদি একটু কুমড়ো থাকে ঘরে, পাকা কুমড়ো রয়েছে, আগের কুমড়োটা একটু কাঁচা ছিল, ওটা আছে কিনা মনে করতে পারছি না, যদি একটুকুনি থেকে থাকে তাহলে কুমড়ো দিয়ে করবো, না হয়তো বেগুন দিয়ে মাছটা করবো আর কি, একটু ঝোল টাইপই করবো। আর তার আগে কাঁকড়াটাকে বসাই, তার কারণ কাঁকড়াটা ভাজতে ভাজতে আমার এদিকে আলু পেঁয়াজ এগুলো কাটা হয়ে যাবে। তো এই প্ল্যান মাফিকই চলছে, তো চলো আস্তে আস্তে শুরু করি তাহলে। কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে এই দেখো কাঁকড়াটা, ও খুব চলে যাচ্ছে, ও খুব ভালো করে কেটেছে কাঁকড়াটাকে জানো তো, আর ধুয়েওছে, সেই টাইমে আমি টের পাইনি, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, ও শুয়েছিল কিন্তু বলছে ওর নাকি ঘুম হয়নি, জেগে গেছে, জানি না বাবা, আমার তো প্রচন্ড ঘুম পেয়ে গেছিল। তো চলো তাহলে শুরু করি এবার, কাঁকড়াটাকে প্রথমে ভেজে নেবো, আজকে আমি ফার্স্ট টাইম করছি, মামুনিকে দেখেছি করতে, তো ভাবে আমি চেষ্টা করছি আর কি। আর ও না কাঁকড়াটাকে অলরেডি একবার গরম জলে ফুটিয়ে নিয়েছে, তাই জন্য আমি আর ফুটিয়ে নিচ্ছি না, মামুনিকে দেখেছি আমি গরম জলে একটু ফুটিয়ে নেয়, তো আমি ওই জন্য নিচ্ছি না, একবার যেহেতু করেছে ও কতবারই বা করবো, তো চলো শুরু করি এবার। দেখো মোটামুটি এখানে কাঁকড়াটা এরকম পর্যায়ে অব্দি ভেজে নিয়েছি আমি, এবার কাঁকড়াটাকে আমি তুলে নেব, আর ভাজবো না, তুলে নিয়ে সামান্য একটু তেল দেব, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব, তারপর আমি আলুটাকে ভাজতে দেবো।
তো আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলাও ফোড়নে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো আমি আলুগুলোকে। আমি আলুগুলোকে একটু বড় বড়ই করে কেটেছি, ইচ্ছে করেই কেটেছি। আর কাঁকড়ারো গুলোকে না আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তো তেলে একটু নুন হলুদ গ্যাস নেই, তাই আলাদা করে আর দিচ্ছি না আপাতত, আলুটা ভাজা হোক। আর আমি ততক্ষণে পেঁয়াজটা কেটে নিয়েছি। আলুটা দেখো একটু কালার ধরেছে মোটামুটি। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। আমি কুচি করে কেটেই নিয়েছি, আমি পেস্ট করিনি, কারণ আমার মনে হয় পেস্ট করলে না বেশি গ্রেভি গ্রেভি হয়ে যায় ব্যাপারটা, তাই জন্যে। পেঁয়াজটা একটু ভাজা হতে হতো, আলুটাও পেঁয়াজের সাথে ভাজা হতে থাকবে, তাই জন্য আমি আগে আগে দিয়ে দিলাম পেঁয়াজটা। আবার তোমরা চাইলে আলুটাকে ভেজে নিয়ে তুলেও নিতে পারো। দেখো আলু আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর তার সাথে এখনই দিয়ে দেবো, মানে একসাথেই কষা হতে থাকবে আর কি, টমেটো। তো চলো এবার একে একে ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করবো। দেব একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকমই দেবে। দেব সামান্য চিনি, তোমরা জানো এটা আমার একটু দেওয়ার অভ্যাস আছে সব রান্নাতেই। আর দেব একটু নুন, মানে ওই কাঁকড়াতে তো মাখানো ছিলই সেই বুঝে একটু দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা তো মোটামুটি কষা হচ্ছে, আমি না কাঁকড়াটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে একটু কষাবো। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে। আর তেলও এবার থাকতে শুরু করে দিয়েছে। এটা তো হয়ে গেছে, আর পাশে আমি একটু উষ্ণ গরম জল করেছি, সেটাকে এবার দিয়ে দেব। যে যেরকম ঝোল রাখবে সে সেরকম দেবে। দেখো ফাইনালি জল ঢল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি 15-20 মিনিটের জন্য। এটা সেম আছে, হতে থাকবে, তারপর আমি নামাবো। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো, ব্যাস। দেখো ঝোলটা ফুটে এসেছে। আমি যেহেতু কাঁকড়াটা দুদিনে করছি, এর ঘিটাকেও আমি ঘিলুটাকেও দুদিনেই করবো আর কি, তো আমি দিয়ে দিলাম। আমি জানি না এখন দেওয়াটা ঠিক হলো না, কষানোর টাইমে দিলে ঠিক হতো। তো ঠিক আছে, করতে করতেই শিখবো, আজকে কোনো ফল্ট হলে পরের দিন সেটা বুঝতে পারবো। দুদিনে করছি কাঁকড়াটাকে, আমি কিছুটা আবার মানে অর্ধেকটা আজকে করছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। কাঁকড়াটা ফুটতে ফুটতে আমি এই জায়গাটা গোছালাম। দেখো যেগুলো পড়ে গেছিলাম নোংরা তো হয়নি, ওর জিন্সটা একটু নোংরা হয়েছে, ও তো দেখে শুনে হাঁটে না, জল এর উপর দিয়ে একদম জানে বাড়িতে কাজের মাসি আছে, গিয়ে প্যান্টটা একটু কেচে না, ও খেয়াল করেনি আসলে। ও আসলে ও বাজার করতো না, তো এবার ব্যাঙ্গালোরে এসে মানে কলকাতায় পুরোটাই পাপা করে, ওখানে গেলে এখনো করে না ও। তো যে শিখেছি এখন করে খাওয়াই মামুনি পাপাকে, তা করবে না, পাপাই করে এখনো অব্দি। আর ভালো বাজার করতে পারি এখন, আর ভালো বাজার করতে পারে কিনা এখনো আমাকে ছাড়া একা যাওয়ার ভরসাটা পায় না, যে ও টচা টচা নিয়ে আসতে পারে। এর জন্য রান্না হবে সেই বেসিসে জিনিস আনতে হয় না,
তো ওকে বলে দিলে তাহলে হয়তো যাবে, তাও ওই আর কি একটু ভরসা কম পায় নিজের উপর, এখনো চলে আসবে আরো একটা একটা বছর কি আরো 6-7 মাস করলে চলে আসবে। যাই হোক এখন প্রায় 1:05, তো আমার কাকড়াটা বসে এসব করে নিলাম, আর ওখানে কি সব নিজের কাজ বাজ নিয়ে বসেছে, অসুবিধে নেই। তো চলো কাকড়াটা দেখাই, কাকড়াটা একটু ঝোল ঝোল রাখলাম কারণ রাত্রিবেলা একটু গরম করে নিতে হবে। ও বললো তুমি এই অবস্থাতেই নামিয়ে দাও কারণ টেস্টটা নাকি খুব ভালো এসছে, ওকে দিয়ে আমি নুন দেখিয়েছি, আর আমারও দেখে তাই মনে হলো আর আমারও চেখে তাই মনে হলো। তো ফার্স্ট টাইম মামুনিকে একবার দেখেছিলাম রান্না করতে, তো ওটাই অ্যাপ্লাই করেছি, জানি না কেমন হয়েছে, মামুনির মতো হয়েছে কিনা বলতে পারবো না, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো চলো এবার নামিয়ে নিই, একটু ঝোল ঝোল রাখলাম, রাত্রে আর একটু টানিয়ে নেবো কারণ খেতে হবে, আর দুপুরবেলাও ও একটু ট্রাই করবে বলেছে। চলো কড়াই আবারও ধুয়ে মেজে ভালো করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার হবে ইলিশ মাছের ওই তেল বা লুকা যেটা বলো না কেন সেটা ভাজা বসাবো। আর দেখাই তোমাদেরকে আজকে কাঁকড়া, আমি বহুবার তোমাদেরকে দেখাবো, ফার্স্ট টাইম রান্না করেছি না, কাঁকড়াটাকে কি অসাধারণ দেখতে হয়েছে। উফ, হ্যাঁ ও প্রথমবার কেটেছে এটা বলেছি আমি। ও এই হচ্ছে ইলিশ মাছের আমার ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, ওপর দিয়ে জাস্ট একটু কাঁচা তেল দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একদম হালকা পাতলা ঝোলটা হয়েছে, এটাই আমি খেতে চেয়েছিলাম, কাঁচা কুমড়োটা পেয়েওছিলাম এইটুকুই ছিল। তো চলো এবার নামাই, আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো নামিয়ে, ব্যাস তারপর ঢাকা চাপা দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাবো। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার ফল টলও খাওয়া হয়ে গেছে, ও এখনো বসে, যেহেতু ইলিশ মাছ তাই একটু টাইম লাগছে আর কি ওর। তো কেমন খেয়েছো আজকে তুমি একটু বলো, সত্যি অসাধারণ, মানে লুকা তো ভেজেছিলাম সেটা তো বুঝতেই পারছো ইলিশ মাছের তেল কেমন খেতে হতে পারে, দুর্দান্ত লাগলো, ওটা দিয়ে গরম ভাতে নুন দিয়ে খেতে দারুণ লেগেছে, তারপর কাঁকড়াটার তো কোনো কথাই হবে না, আর ইলিশ মাছের ঝোলটা ফাটাফাটি হয়েছে, ইলিশ মাছটাই যথেষ্ট টেস্ট, আমরা এতটাও আশা করিনি। তো ঠিক আছে, হাতে ওই তেল লেগে যাওয়া ব্যাপার বা তেল বেরোচ্ছে এরকমটা হয়নি, কিন্তু ব্যাঙ্গালোর অনুযায়ী আর এই টাইম অনুযায়ী খুব ভালো টেস্ট ছিল মাছটা, তো ভালো হয়েছে। হ্যাঁ পয়সা উসুল হয়েছে, যদি খুব খারাপ হতো না খেতে তাহলে না খুব গায়ে লাগতো, কারণ বুঝতেই পারছো দামটা অনেকখানি, এখানে 900 টাকা করে কেজি নিয়েছে মাছটা, তো আমরা যদিও বেশি আনিনি, 550 গ্রাম হয়েছে একটা মাছ, ওটাই নিয়ে এসেছি, তো এই এই আর কি। তো চলো এবার গিয়ে আমি একটু ক্রিম ট্রিম মাখে, হাত ফাত গুলো না চটচট করে এমন একটু খেয়ে দিয়ে উঠলে পরে, বা বাসন টাসন মাজার পরে, যদিও আমি আজকে বাসন মাজার মতো এনার্জিতে নেই, রেখে দিয়েছি, প্রমিও বললো তুমি রেখে দাও, সন্ধেবেলা বিকেলবেলা যখন উঠবে তখন মাজবে, তো আমি সত্যি আর পাচ্ছি না, মানে উঠে যে রান্না করেছি, ও তো ভেবেছিল বোধহয় আজকে জুত হবে না রান্নায়, ও ঘুমাতে ঘুমাতে যাচ্ছে রান্না করতে, তাই ভেবেছিল, তো বলছে হয়ে গেল আজকে খাওয়া। আসলে না, রান্নাটা আমি করতে ভালোবাসি, আর যেগুলো খুব পছন্দের খাবার, কাঁকড়াটাও ভীষণ ভালোবাসি, মানে আমি ভালোবাসি কিন্তু এমনটা নয়, ঠিক আছে কলকাতা যবে যাব মামুনি করে খাওয়াবে এরকম একটা ব্যাপার, কিন্তু ও কাঁকড়ার জন্য এবার কলকাতা গিয়ে খেতে পারেনি, আর অনেক দিন ধরেই খেতে পাচ্ছে না, মানে কাঁকড়া খাওয়াই হয়নি ওর, তো এবার ওই জন্য বলছে কিনা যে খুব খেতে ইচ্ছে করছে, এবার পেলে আমি নেব। তো প্রথমে এখানে না সামুদ্রিক কাঁকড়াগুলো পাচ্ছিলাম, মানে গায়ে ছিটছিট দেওয়া, আমি বলছি না আমি ওগুলো নেবো না, কেমন না কেমন খেতে হবে, হয়তো হ্যাঁ ওর মেন উদ্দেশ্য কাঁকড়া ছিল আর ভেটকি ছিল, আর কিছু ছিল না, তবে আমার মনটা একটু ইলিশ ইলিশ করছিল, কারণটা হচ্ছে আগের বছর পাপা মামনি যখন এলো তখন বাবা একটা বড় ইলিশ পাঠিয়েছিল সেইটা, আর দেখো মা একটু ভেজে পাঠিয়েছিল, তারপর ট্রেনে আনা হয়েছে, আসল টেস্টটা না বেরিয়েই গেছিল ওর, আর আসল টেস্ট আমরা পাইনি, তো খাওয়াই হয়নি ওই বছরে, ওই আগের বছর একটা খাওয়া হয়েছিল কোনোভাবে ওটা তাও, তো এবার ইচ্ছে করেই ছিল যে একটু ঝোল খাবো, তো সেটা হয়ে গেছে আজকে আর কি। তো মাছ যারা আমরা ভালোবাসি তারা এরকমই, তো ইলিশ মাছটা আমার প্রিয় জিনিস, তো সেটাকে আমাকে মন দিয়ে রান্না করতেই হতো, আর কাঁকড়াটা ও এতটা ভালোবাসে, আর বিশেষত এত টাকা দিয়ে কেনা হচ্ছে, ওগুলোকে নষ্ট করার কোনো মানেই হয় না, তো যেটা আমি করি সেটা আমি মন দিয়ে করি, আমি পারলে এসে করেই ঘুমাতে যেতে পারতাম, তাহলে হয়তো মাঝে উঠতেও হতো না, কিন্তু ওই আর কি করে নিয়ে মানে ঘুমিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে এলাম। তো চলো এবার আরেকবার একটু রেস্ট নেওয়া,
আমি দুপুর বেলা সেই ঘুমিয়েছিলাম আর উঠেছি 6:36-এ, তারপর এখন বাজে 7:01, উঠে গিয়ে রান্নাঘরের বাসনগুলো মাজলাম, মেজে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে 6:45 নাগাদ দিলাম সন্ধে, আর তারপর এই বসলাম এসে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ রাতে তোমরা ডিনার মেনু জানো, কাঁকড়া আর ভাত, আর কাঁকড়াটা তো অলরেডি শেয়ার করে দিয়েছি, আর কতবারই বা দেখাবো বলো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। এই ব্লগটা যদি কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, যদি নতুন বন্ধু হয়ে থাকো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।